কত টাকা ডিসকাউন্ট পাবেন ক্যালকুলেট করবেন আপনি প্রাইসগুলো বলব আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে অনেক বেশি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার বিরুদ্ধে যেই কথাটি বেশি প্রচলিত যে আমি সবসময় বাজেট কম্পিউটার নিয়ে কাজ করি তিরিশ হাজার যেন ক্রস করতেই চায় না আমার ভিডিও তাদের কথার জবাবে এই ভিডিওগুলো করছি আসলে চাই যে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করতে সেক্ষেত্রে আজকের কনফিগারটি পড়বে উনতিরিশ হাজার পাঁচশো টাকা বিশেষ করে এই কনফিগারেশনটিতে আপনারা দারুণ ডিসকাউন্ট পাবেন কত টাকা ডিসকাউন্ট পাবেন ক্যালকুলেট করবেন আপনি প্রাইসগুলো বলবো। আমি ভিডিওটিতে অবশ্যই সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে আপনার মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি করার চেষ্টা করব বিশেষ করে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি ইনটেল করায় থ্রি টেন জেনারেশন প্রসেসর যেখানে চারটি করে সাথে আটটি থ্রেড পাচ্ছেন অর্থাৎ যারা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিংয়ের জন্য কম্পিউটার নিতে চাচ্ছেন উইথ বাজেট তাদের জন্য এই কনফিগারটি দারুণ হবে এছাড়া যারা উইথ গ্রাফিক্স কার্ড হাই লেভেলের গেমসগুলো খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কনফিগারটিতে এই প্রসেসরটি দারুণভাবে কাজ করবে কারণ চারটি কোর অর্থাৎ ফিজিক্যাল কোর এবং আটটি লজিক্যাল কোর প্রায় ১২টি বারোটি কোর কিন্তু কাজ করবে এই কনফিগারেশনে এই প্রসেসরে বিয়ার্স এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট সিক্স জিরো গেগাহার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরটির বর্তমান বাজার মূল্য তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকা যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি হলো এমএসআই ব্র্যান্ডের এইস ফোর ওয়ান জিরো এম প্রো ই এই মাদার বোর্ডটিও কিন্তু এই কনফিগারেশনে দারুণভাবে কাজে দিবে দুইটি র্যাম স্লট আছে চাইলে ষোলো ষোলো বত্রিশ বা আট আট ষোলো র্যাম চালাতেই পারেন এই কনফিগারেশনের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে আপনারা ভিজিয়ে এইচডিএমআই দুইটি পোর্টই পাচ্ছেন কানেকটিভিটি হিসাবে অর্থাৎ আপনার আপনার মনিটরের যদি এইচডিএমআই পোর্ট না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি ভিজিএ পোর্টের মাধ্যমে আপনার কনফিগারটি চালিয়ে নিতে পারবেন এছাড়া এখানে চারটি ইউএসবি পোর্ট আছে একটি এইচডিএমআই পোর্ট আছে ডিভিআই পোর্ট আছে মাদের বোর্ডটি কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে উইথ বাজেট মাদের বোর্ডটি প্রায় সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করছে এই কনফিগারেশনে আপনারা এইট জিবি র্যাম পাচ্ছেন জোহর ব্র্যান্ডের র্যামটি আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে আমার কাছে স্ট্যান্ডার্ড মানের মনে হয়েছে আপনি চাইলে অন্য কোনো ব্র্যান্ড নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো যে আপনার বাজেট যদি তিরিশ হাজারের নিচেই থাকে আপনি এই র্যামটি নেন এখানে একশো বিশ জিবি এসএসডি রাখা হয়েছে ডাব্লুডি ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এই কনফিগারেশনে পাওয়ার সাপ্লাইটি স্ট্যান্ডার্ড মানে রাখা হয়েছে আমি রিকোয়েস্ট করব যদি হাতে বাজেট থাকে পাওয়ার সাপ্লাইয়ের পিছনে কিছুটা ইনভেস্ট করুন সেক্ষেত্রে আপনার কনফিগারটি খুব লং টাইম ইউজের ক্ষেত্রে আপনাকে খুব হেল্প করবে এই কনফিগারটিতে কিন্তু আমি আর জিবি কোনো ক্যাশিং রাখতাম না কেন রাখলাম কারণ আর জিবি ক্যাশিং না রাখলে একদিকে আপনি মাইন্ড করতে পারেন যে মেহেদি ভাই আট জিবি ক্যাশিং রাখছেন না কেন ক্যাশিং কি স্টকে আউট হয়ে গিয়েছে কিনা শুধু মেহেদি ভাই বাজেট ক্যাশিং নিয়েই ভিডিও করে সুতরাং আপনাদের সমালোচনার মুখে পড়তে আমার নিজেরও ইচ্ছে করে না সেই কারণে আট জিবি রেখেছি এক এবং অন্য আট জিবি ক্যাশিং রাখলে সেক্ষেত্রে কিছু ফ্যান থাকে সেগুলো অবশ্যই আপনার থার্মালের কাজে হেল্প করে অর্থাৎ ভেন্টিলেশনের কাজে কিন্তু খুবই দারুণভাবে এয়ার ফ্লোর কাজে হেল্প করে সেই কারণে এখানে এই ক্যাশিংটা রাখা হয়েছে অ্যাভারেস্ট ব্র্যান্ডের ক্যাশিং রাখা হয়েছে এই ক্যাশিংটির যে প্রাইস তা হলো চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আপনি চাইলে এখানে বাজেট ক্যাশিংগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রাইস রিডিউস হবে টোটালি কনফিগারেশনটি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন আমাদের সেল সেলটেক অবস্থিত নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন সেভেন ফ্লোর সাতশো তিন নাম্বার সব এবং আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গল তবে এখন লকডাউনের জন্য কোনো অফডে নেই আপনি প্রত্যেক দিনে অর্ডার করতে পারবেন অর্ডার করবেন অনলাইনে ঘরে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট সেক্ষেত্রে কল করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে ডাইল করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এছাড়া আপনি সরাসরি ওয়েবসাইট থেকেও কিন্তু এই কনফিগারেশনটি পার্সেস করতে পারবেন ভিওয়ার্স ভিডিওটি আজকে আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ